এইটাকে গোটে কলঙ্ক অধ্যায় বলি কবা জগন্নাথ মন্দির ভিতরে লক্ষ্মী রাঙ্গুনি চুলি যেটা লক্ষ্মী রাঙ্গুনি পুরা পরম্পরা কই আসছি সে চুলি ভাঙ্গা যিয়ে হি ভাঙ্গিলা সে চাই সেবায়ত হোক অনুসেবায়ত হোক যিয়ে হি ভাঙ্গিলা অতি দণ্ডনীয় অপরাধ পাইবা কথা আইনগত দণ্ড যেতে যা পাও সেটা বহুত কম হব কিন্তু উপরওয়ালা ভগবান পাখি কেবে মাপ নাই দেখুন তাঁর রন্ধা চুলি ভাঙিবাটা ইয়াতে বড় অঘটন আর কিছু নাই আপনার সুরক্ষা দিলা নহলে জনে কেমতি ভাঙিব আপনার ঘরের যদি মুরবি ঠিক ন রহবে তো অটোমেটিক আপনার ঘরে চোর পশিব কি অমুক পশিব সুরক্ষা নিহতি তো দরকার শ্রীমন্দির যেহেতু সুরক্ষাটা হি দরকার যেহেতু আপনার গোটে হাঁডিশাল ভাঙিলে যেমন আপনার বি খাদ্য লেট হুয়ে ঘরের সেমতি ভক্ত আসব যদি এটি প্রসাদটি নপাইব তাকে যে মতো যেতে মর্মা হতো আপনার মিডিয়া ভাই মানুষ সেই তাঠু অধিকা বি হব চুলি ভাঙিদেবাটা গোটে অমানবীয় ঘটনা ইয়াদ্বারা আমি কম হওয়া পাইব জগন্নাথঙ্কর ভোগ রন্ধাবা জিনিস তা যিয়ে রাঁধু সুপকার রাঁধুত মহাশুয়া রাঁধুত যিয়ে হি রাঁধুত ভগবান জিনিস বলিকা আমি পিলা তো বড় পর্যন্ত সেবা তো জনসাধারণ পর্যন্ত সমস্ত মানু তেমন সেইটা ভাঙ্গিবাটা অতি গোটে দণ্ডনীয় অপরাধ যে টোটাল আমার 240 240টি চুলি রয়েছে রোষাঘরে সো 300 কথা সম্পূর্ণ ভুল তা ভিতরে কোঠা ঘর চুলিটা আমার 8টি 240 হল 8টি সো 8টি আপনার পিঠা চুলি 4টি ও আপনার কানিকা মহাপ্রসাদ এইসব রিলেটেড যেটা সেটা 4টি সো কোঠা ভাগ চুলি 8টি অন্য যেটা চুলি কোঠা ভাগে কিছু বর্তমান প্রবলেম নাই অলরেডি নীতি অনুসারে সব কোঠভোগর কিছু প্রবলেম নাই আমি মধ্যে যে অন্য চুলি ভাঙিছি তার সে আমার যা টেম্পল সুপরভাইজর এবে রোষাঘর ভিতরকু যাই সে রিপোর্ট যা করছেন সেতরে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট সে করছেন এন্ড মহাপ্রসাদ বাহার কোণী তদন্ত করা যায় দোষীকে দণ্ড দিয়া নিশ্চয় নিশ্চয় যদি গোটে অঘটন যেটা ঘটুছি তাকে আমি কার্যানুষ্ঠান দ্রুত কার্যানুষ্ঠান নেব।